আচ্ছা দেখেন, এখানে দুইটা টুল আছে, রোটেট এবং রিফ্লেক্ট, দুইটা টুল এখানে পপ আপ আছে, সাব টুলের মতো বের করে নিয়ে আসতে পারেন। এটা দেখি বোঝা যাচ্ছে যে রোটেট করে, তার পাশে যে টুলটা আছে এটা রিফ্লেক্ট করে, শেপটা কিন্তু মানে আইকনটা এমনভাবে বানিয়েছে যেটা দেখলে আপনি বুঝতে পারেন। আচ্ছা এটার কাজটা কি? রিফ্লেক্ট করে কি হলো, যে একই জিনিসকে রিফ্লেক্ট তো আমরা বুঝি যে প্রতিফলন, যে আপনি একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, আপনার প্রতিফলন পড়ছে, তারপরে এটাই কি রিফ্লেক্টটা মোটামুটি বিষয়টা। আচ্ছা আমরা একটা শেপ বানিয়েছি জাস্ট বোঝানোর জন্য, চিজের একটা সাইড, এখন এই সাইডটা যদি আমরা ডাবল করতে চাই, ফুল করতে চাই, তাহলে কি করব দেখেন, সিস্টেমটা হলো আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এই টুলটা নেবেন, এটা নাম হলো রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলে ক্লিক করার পরে আমরা শেষের যে মাথাটা আছে এই মাথাটাতে একটা সিম্পলি একটা সিঙ্গেল ক্লিক করব, তারপরে অল্ট চাপলে আমরা জানি কিবোর্ডে কপি হয়, শিফট চাপলে সোজা যায়, অল্ট এবং শিফট চেপে লাস্টে মাথাটায় ক্লিক করব। এখন যদি আমরা সিলেকশন টুলে ক্লিক করে বাইরে ছেড়ে দেই, আমার একটা কমপ্লিট টুল হয়ে গেল। আমি কি বুঝাতে পেরেছি রিফ্লেক্টের কাজটা কি, টেকনিকগুলো কি? আপনি যদি এখানে একটা ক্লিক করেন, প্রথম ক্লিক এখানে হয়, সেকেন্ড ক্লিক এখানে হয়, তাহলে ডান পাশে রিফ্লেক্ট হবে, যদি ফার্স্ট ক্লিক উপরে হয়, সেকেন্ড ক্লিক নিচে হয়, মোট কথা এদিক বা ওইদিক, এটা কোনো কন্ডিশন নাই, নিচে দিয়ে প্রথম ক্লিক উপরে সেকেন্ড ক্লিক দিতে পারেন, তার মানে হলো দুই পাশে যখন ক্লিক পড়বে তখন সে রিফ্লেক্ট করবে। নর্মালি ধরেন আমি এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করে যদি নিচে আমি ক্লিক করি তাহলে সে রিফ্লেক্ট হচ্ছে, অপোজিটে হবে, আবার যদি নিচে ক্লিক করে উপরে করি তাও সে একই কাজ করবে। এখন যদি আমি অল্ট চাপি, অল্ট হলো কপি করার কাজ করে, কিবোর্ডে যদি আমি অল্ট চেপে মনে করেন এটাকে কপি করতে চাই, কিবোর্ডে অল প্রেস করার সাথে সাথে দেখেন মাউসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে, এখন ধরে যদি আমি ড্র্যাগ করি তাহলে একটা কপি হবে, ঠিক আছে। এখন আমি যদি এটাকে কপি করতে চাই, অরিজিনালটা এখানে রেখে এটাকে যদি কপি করতে চাই তাহলে কী করবো, সিম্পলি রিফ্লেক্ট টুলটা নিব, যেরকম ডিস্টেন্সটা আমরা করতে চাই ডিস্টেন্সটা কিন্তু ভেরি করবে, আপনি যতটুকু ডিস্টেন্সটা দিবেন ডান দিকে আবার সেম ডিস্টেন্স তৈরি হবে, তার মানে হলো চিন্তা করতে হবে যে আমি কতটুকু ডিস্টেন্সটা দিব, যদি আপনি 1 ইঞ্চি ডিস্টেন্সে দিতে চান তাহলে এখানে 1/2 ইঞ্চি নিতে হবে, যদি 1/2 ইঞ্চি ডিস্টেন্সে নিতে চান তাহলে 1/4 ইঞ্চিতে নিতে হবে, তাহলে আমরা 1 ইঞ্চি চিন্তা করি এখানে 1/2 ইঞ্চি আছে, তাহলে 1/2 ইঞ্চি ডিস্টেন্সে যদি আপনি একটা সিঙ্গেল ক্লিক করেন, অল্ট যদি প্রেস করেন তাহলে কি হবে, সিম্পলি কপি হবে, সেটা সোজা হতে পারে নাও হতে পারে, কিন্তু যদি আপনি সোজা রাখতে চান তাহলে যে কাজটা করতে হবে সেটা হলো শিফট চাপার, মনে করেন নর্মালি আমরা অল চেপে এরকম যে কোনো জায়গায় কপি করতে পারি, কিন্তু অল চাপার সাথে সাথে যদি আমরা শিফটও চাপি, সরি হ্যাঁ শিফট যদি প্রেস করি তাহলে যেটা হবে দুইটা সমান হবে, মানে ইকুয়ালি সে যাবে, সোজা যাবে উপরে অথবা নিচে, সে স্ট্রেট লাইনে কাজ করবে, আমরা যদি অল প্রেস করে ড্র্যাগ করি তাহলে শুধু কপি হচ্ছে, কোনো লাইন ধরছে না, আমার সোজা যাচ্ছে না, কিন্তু সাথে যদি আমরা শিফট প্রেস করি তাহলে দেখেন শিফট প্রেস করার সাথে সাথে সে ইকুয়াল করে দিচ্ছে, সোজা করে দিচ্ছে, একই রকম নিচের দিকেও হতে পারে, নিচে আপনি এরকম নিয়ে যাচ্ছেন শিফট প্রেস করেন সে আপনাকে স্ট্রেট করে দিচ্ছে, সোজা করে দিচ্ছে, তার মানে হলো এই জিনিসটাকে যদি আমরা কপি করতে যাই, রিফ্লেক্ট করতে যাই, নিচে আমরা 1/2 ইঞ্চি দূরে একটা ক্লিক করলাম, তারপরে যদি আমরা অল্ট এবং শিফট দুইটা প্রেস করি তাহলে কী হবে, সোজা হবে এবং কপি হবে, তাহলে আমরা সেকেন্ড ক্লিকটা করলাম, ঠিক এরকমভাবে আমরা চারিদিকেই এটাকে কপি করতে পারি। রিফ্লেক্ট টুলের আরও কিছু কাজ আছে, যেমন আপনি রিফ্লেক্ট টুলটার মধ্যে ডাবল ক্লিক করলেন কী হবে, রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করলে এরকম একটা পপ আপ আসবে রিফ্লেক্ট নামে, এখানে অ্যাঙ্গেল লেখা আছে, উপরে আরও কিছু কন্ডিশন আছে, ভার্টিক্যাল আছে, হরিজেন্টাল আছে, হরিজেন্টালে ক্লিক করলে হরিজেন্টালি রোটেট হবে, ভার্টিক্যালে ক্লিক করলে ভার্টিক্যালি রোটেট হবে, আপনারা দেখেন এখানে সিম্বলগুলো দেওয়া আছে কোন দিকে যাবে, এখানে প্রিভিউ দেওয়া আছে, যদি প্রিভিউতে ক্লিক না করেন সে আসলে কাজ করবে না, ঠিক আছে, এখানে দেখে হরিজেন্টাল ভার্টিক্যাল আপনি সিলেক্ট করতে পারেন কোন দিকে করবেন, যদি এরকম হয় আপনি শুধু যেটা আছে ওটা চেঞ্জ করে ওকে করতে চান তাহলে সিম্পলি ওকে করে দেন, তাহলে ওকে হয়ে যাবে, কিন্তু আপনি যদি চান যে না চেঞ্জেসটা একটা কপি হবে তাহলে কি করবেন, তাহলে হলো ডাবল ক্লিক করেন, করার পরে এখানে ভার্টিক্যাল বা হরিজেন্টাল আপনি চেঞ্জ করেন, নিচে এখানে একটা কপি লেখা আছে, সিম্পলি কপিতে ক্লিক করেন, কপিতে ক্লিক করলে কি হবে, নতুন একটা কপি উপরে তৈরি হয়ে যাবে, সেই কপিটা সিম্পলি আপনি সরান, সরালে দেখেন পাশাপাশি আগেটা অরিজিনালটা এরকম ছিল, ডুপ্লিকেটটা এরকম হয়েছে, রোটেট মানে হলো ঘোরানো। এখন এখানে দেখেন রোটেট টুল আছে, এটাতে যদি আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে যে প্রিভিউ বাটন আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাঙ্গেল আছে, আপনি যে অ্যাঙ্গেলে ঘুরাচ্ছেন দেখেন ওই অ্যাঙ্গেল অনুযায়ী হয়ে যাচ্ছে, এই প্রিভিউটা থাকতে হবে, প্রিভিউ না থাকলে দেখা যাবে না, প্রিভিউতে আপনি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, এখানে লিখে দিলে আপনি 90% লিখে শুধু লিখলেই হবে না, একটা ট্যাপ দিতে হবে, ট্যাপ দিলে সে পারফর্ম করবে, এখানে যদি 0% দেন তাহলে এরকম ঘুরবে, যদি 45% দেন 45% 45 ডিগ্রিতে যাবে,
105 ডিগ্রি দেন, 105 ডিগ্রিতে ঘুরবে। তার মানে যা ডিগ্রি লিখবেন সেই অনুযায়ী সে ঘুরবে। যদি আপনি এটাকে ওকে করতে চান তাহলে ওকে হয়ে যাবে, আর যদি কপি করতে চান তাহলে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করলে একই কাজ করবে, কিরকম রিফ্লেক্টে কি করেছে, অরিজিনালটা থেকে গেছে আর একটা কপি হয়েছে, এইখানেও কিন্তু আরেকটা কপি হয়েছে, তাই না? রোটে টুলে যাবেন, রোটে টুলে যাওয়ার পরে দেখেন একটা এই যে সেন্টার পয়েন্ট তৈরি হয়েছে, তাই না? আপনি যদি একটা নতুন সেন্টার পয়েন্ট তৈরি করতে চান সিম্পলি একটা ক্লিক করেন, দেখেন সেন্টার পয়েন্ট আর এখানে নাই, এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন কিবোর্ডে যদি অল প্রেস করেন দেখেন একটা কপি সাইন চলে আসছে, যেটা আজকে আমরা শিখেছি। এখন আমি এই উপরে পোর্শনটাকে ধরে যদি ড্র্যাগ করি, আমি অ্যাঙ্গেলটা হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু আনুমানিক বুঝতে পারতেছি কোন একটা অ্যাঙ্গেল এসে যাচ্ছে, তাই না? তাহলে কি হলো, একটা জিনিস কপি হলো। আমরা ট্রান্সফর্ম এগেনটা আজকের ক্লাসে, যদিও তারপরে আমাকে এখনই শিখাতে হচ্ছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ট্রান্সফর্ম এগেনটা কী করে। এখানে অবজেক্ট মেনুতে গেলে আপনি দেখবেন ট্রান্সফর্ম এগেন বলে একটা কথা আছে, এটা শর্টকাট হলো কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি মানে হলো সবচেয়ে ইজিয়েস্ট এবং সহজ শর্টকাট মনে রাখার জন্য, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি যেটা করে ট্রান্সফর্ম এগেন মানে কি, কোনো জিনিস যদি ট্রান্সফর্ম হয় সেটাকে আবার এগেন কাজ করে। যেমন আমরা যে কাজটা করেছি এখানে 10 ডিগ্রি বা 15 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আমরা ঘুরিয়েছি, 15 ডিগ্রি, আমরা এটাকে যদি আবার 15 ডিগ্রি কী করেছে, সে 15 ডিগ্রি ঘুরেছে এবং কপিও হয়েছে। এই কাজটা যদি আবার ট্রান্সফর্ম এগেন করতে চাই এটাকে বলে ট্রান্সফর্ম এগেন। আমরা যদি আরেকবার করি দেখেন সেম জিনিসটা হচ্ছে, আমাকে কিন্তু আবার ঘুরাতে হচ্ছে না, শর্টকাটটা কি কন্ট্রোল ডি। এখন যদি আমি কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে কি হয়, যতবার প্রেস করবো ততবার হতেই থাকবে। আচ্ছা, পেন টুলের আমরা যে ইউজেসগুলো দেখেছি এখানে আরো দুই একটা টুল আছে যেগুলো আমরা দেখানো হয়নি আপনাদের, তাই না? একটা হলো প্লাস টুল, একটা মাইনাস টুল। আমরা পেন টুল দিয়ে যদি এরকম পাত করি, পাত করার পরে যদি মনে হয় যে আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, তখন আমি কি করব, এই প্লাস সাইনটা নিয়ে এখানে ক্লিক করব, তাহলে নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। যদি আমার মনে হয় যে আমার এই অ্যাঙ্কর পয়েন্টের প্রয়োজন নেই, আমি এটা মুছে দিতে চাই, যদিও স্মার্টলি সে অনেক সময় দেখা যায় এই মাইনাস টুলটা এখানে অটো চলে আসে, যদি না আসে মাইনাস টুলে যাবেন, ক্লিক করবেন, অ্যাঙ্করটা চলে যাবে। আর এটার নাম ছিল একরকম, এখন চেঞ্জ হয়েছে, এটা ছিল অ্যাঙ্কর, এখন নাম দিয়েছে অ্যাঙ্কর টুল শট মাত্র, আগে ছিল কনভার্টার টুল, হোয়াট এভার ইট ইজ। এখন এটার কাজটা কি, এটার কাজটা খুব মজার। মজার হলো যে আপনি এখানে মনে করেন কর্নার আছে, এই কর্নারে কোনো অ্যাঙ্কর কন্ট্রোলার আছে, কর্নারে কখনো কন্ট্রোলার থাকে, থাকে না, স্মুথ হলে কন্ট্রোলার থাকে। এখন এখানে আপনি কন্ট্রোলার তৈরি করতে চান, আপনি এই টুলটা নিয়ে আসেন, এনে সিম্পলি একটা ক্লিক ক্লিক করলে হবে না, ক্লিক করে এরকম টান দিতে হবে, ড্র্যাগ করতে হবে, দুইটা কন্ট্রোলার বেরোবে, কন্ট্রোলার বেরোবে এবং এটা কি হবে, স্মুথ হয়ে যাবে, এখন আর স্ট্রেট থাকবে না। আবার যদি আপনি এটাকে স্ট্রেট করতে চান এই টুলটা দিয়েই, এই কর্নারে যদি অ্যাঙ্কর পয়েন্টটা যদি ক্লিক করেন সেটাকে কর্নার করে দেবে। আমরা নর্মালি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পরে যদি আমরা এটাকে এই যে অ্যাঙ্কর টুল দিয়ে ক্লিক ড্র্যাগ করে, ক্লিক এবং ড্র্যাগ করে এরকম সরাই, সরানোর পরে যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর কন্ট্রোল সরাতে চাই, কি হয়, দুই পাশেই নড়ে যাচ্ছে, তাই না? আমার ডিজার্ভ হলো আমি এক পাশে নড়াবো আরেক পাশে স্টিল থাকবে, কিন্তু সেটা তো করতে পারছি না, আমার কি করবো। সেটার সলিউশন হলো আপনি এই অ্যাঙ্কর টুলটায় যাবেন, অ্যাঙ্কর টুলটায় গিয়ে নির্দিষ্ট একটা সাইড আপনি চেঞ্জ করতে চান। আরেকটা কি নড়ছে এখন, আরেকটা নড়ছে না, তাহলে আপনি একটা সিঙ্গেল অ্যাঙ্করকে ইচ্ছা মতো ঘুরাতে পারেন। ইভেন মজার বিষয় হলো এটা দিয়ে কাজ করার পরে এখন যদি আপনি ডিরেক্ট সিলেকশনে যান, আবার এটাকে সিলেক্ট করেন, এখন সরান, সেখানে এখন একটাই কাজ করবে, এখন কিন্তু সে দুইটা করছে না। সে জিনিসটা দেখবো, মনে করেন পেন টুল নিয়েছি আমি, পেন টুল দিয়ে পাঠ শুরু করবো, কোনটা কনভেনিয়েন্ট জায়গা সেটা আমাকে খুঁজে বের করতে হবে, যে এখান থেকে যদি শুরু করি আমার ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা নেই, আমার কাছে যেটা মনে হচ্ছে এটা বেস্ট প্লেস, আমি এটা দিয়ে শুরু করবো। এটা দিয়ে যখন করছি আমি এটা কর্নারটা নিয়ে আসছি, আমরা এই সিস্টেমটা অলরেডি জানি যে এখানে নিয়ে আসা যাবে। সেকেন্ডলি এখানে কয়টা কার্ভ, এখানে একটা কার্ভ আছে, আমি দেখি একটা দিয়ে কমপ্লিট করতে পারি কিনা, যদি পারি খুব ভালো, না পারলে আমাকে ডাবল কার্ভে যেতে হবে, পেরেছি। আচ্ছা, সেকেন্ড এখানে মনে হচ্ছে একটা কার্ভ যেটা দিয়ে সম্ভব, তাহলে আমি সেকেন্ড কার্ভে একটা কার্ভে শেষ, ডান। স্টিল এখানে একটা কার্ভ, সেটাও সম্ভব। নেক্সট এখানে মনে হচ্ছে একটা কার্ভে সম্ভব না, দুইটা কার্ভ লাগবে, আমি যদি ট্রাই করি একটা দিয়ে সুন্দর হবে না, ফিনিশিংটা ভালো হবে না, সেক্ষেত্রে আন্ডু করব এবং এখানে একটা কার্ভ নেওয়ার চেষ্টা করব। এখন এই যে লেসটা বের হয়ে আছে এটা আমি না ছেড়ে অথবা ছেড়েও নিতে পারি, ছেড়ে কিবোর্ডে যদি অল কি প্রেস করি, কারণ এখন যদি আমি এখানে প্রেস করি এটা একটু ভিতর সাইডে চলে যাওয়ার সম্ভাবনা আছে,
সেই ক্ষেত্রে যেটা করবেন, অল্ট প্রেস করে এই মাথাটাকে মানে কন্ট্রোলারটাকে, একটা কন্ট্রোলার সরছে কিন্তু আরেকটা ঠিকই আছে, এই কন্ট্রোলারটাকে একটু ছোট করে দেবেন বা এই কন্টিনিউশন করে দেবেন, তাহলে আমি বরাবর জায়গাটা পাবো। সেকেন্ড, আমি এখানে যখন আসছি দেখেন আমাকে কিন্তু একটু ঝামেলা পাকাই দিচ্ছে কিছুটা, তাও হয় নাই খুব একটা। ডান, এখানে এসে একই অবস্থা, আমার ডাবল লাগবে। এখানে এসে আমি যদি কন্ট্রোল করতে চাই একটু ঝামেলা হবে, এটাকে ধরে একটু ছোট করে দেবেন। হ্যাঁ, অল প্রেস করে নিতে হবে, অল প্রেস করে নিতে হবে, নিয়ে তারপরে আপনি এটাকে কন্টিনিউ করবেন। এখানে কেটে নেন, দরকার এটাকে ছোট করে নিতে পারেন, এরকম এখানে ছোট করে নিতে পারেন, নিয়ে দেন আপনি পরেরটায় কাজ করতে পারেন। ডিরেকশনের মেশিনটা কাটতেও পারেন অথবা ডিরেকশনকে ধরে এদিকে এনে ছেড়ে দিতে পারেন, দিয়ে গোলাকার হয়ে গেল, এখন আপনি মিলে দিতে পারেন। এখন কি করবেন, এই যে শেপগুলো আলাদা একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল ড্র করবেন, ড্র করে এখন এটাকে ফিল কালার করেন। ফিল কালার করতে পারবেন আমরা, এখন সেপারেট সেপারেট কালার করেন করে তারপরে এগুলা গ্রুপে পোস্ট করবেন, তাহলে বোঝা যাবে। আচ্ছা, আমরা কি করবো, একটা এ ফোর সাইজের পেজ দিব, নেওয়ার পরে আমরা কন্ট্রোল ওয়ান দিব, 100% আসবে, তারপরে গাইড তো আমরা নিতে পারি তাই না? আচ্ছা, গাইডটা এখানে হাইড করা আছে, আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিই, ঝামেলা কম। একটা গাইড নেবেন এরকম, সেকেন্ড গাইডটা এরকম পাশাপাশি নেবেন, কোনো নির্দিষ্ট দূরত্ব নাই। থার্ড গাইডটা নেবেন একটু বেশি দূরে। আচ্ছা, এরকম তিনটা গাইড নেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে, ফিল কালারটা নান করে দিতে হবে, ডিফল্ট কালার, কারো যদি কালার থাকে ডিফল্ট কালারে যাবেন, শুধু ডিপ্রেস করলে ডিফল্ট কালারে যাবে, ডিফল্ট কালারে যাওয়ার পরে ফিল কালারটা নান করে দিবেন, তখন কি হবে, ফিল কালার এরকম একটা ক্রস থাকবে, শুধু স্ট্রোক কালার থাকবে। এই অবস্থায় আপনি কি করবেন, পেন টুলে যাবেন, পেন টুলে গিয়ে প্রথমে আপনি যে কোনো একটা জায়গা থেকে শুরু করেন, এর কোনো নির্দিষ্ট মাপ নাই, চেষ্টা করেন মাঝামাঝি জায়গা থেকে করার জন্য, এটা হলো বেস্ট ওয়ে। একটা সিম্পলি ক্লিক করেন, একটা ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। তারপরে কিবোর্ডে যদি আপনি স্পেস বার প্রেস করেন তাহলে দেখেন লাইনটা সোজা হচ্ছে, দেখছেন, আমি যদি বাঁকাও থাকে লাইনটা সোজা হচ্ছে। সোজা আপনি কি করবেন, পরের জায়গাটায়, পরে যে গাইডটা আছে সেকেন্ড গাইডটাতে একটা ক্লিক করেন, তাহলে স্ট্রেট লাইন তৈরি হলো। ঠিক মাউসটা বরাবর রেখে, এটা কোনো আনুমানিক দূরত্ব নাই, জাস্ট একটা নিলেই হবে, কোনো ফিক্সড দূরত্ব না, আনুমানিক নেবেন। আবার শিফট প্রেস করে আপনি আরেকটা এরকম ক্লিক করেন, দেখেন আমার এখানে কিন্তু পাতটা দেখা যাচ্ছে না, কিন্তু পাত আছে বিশিওর, কারণ হলো কি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। সেকেন্ডটা কি করবেন, আবার শিফট চেপে সেকেন্ড, সেকেন্ড না থার্ড, এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করেন। তাহলে কি করলাম আমরা, একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করলাম সবগুলোতে, সকলে কি চেপে, শিফট চেপে। এখন যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো, আমি শুরু করেছি সবার ডান পাশেরটা থেকে এবং শেষ করব সবার ডান পাশেরটায়, এবং শেষ করার সময় যেটা করবেন সেটা হলো ক্লিক করে ছাড়বেন না মাউসটা, ধরে একটু কার্ভ করার চেষ্টা করেন। যদি কার্ভ করে একটা নাইফের মতো তৈরি হচ্ছে, ছুরির মতো তৈরি হচ্ছে। আচ্ছা, এখন কি করব, আমরা এই মাথাটা কেটে দিব, ডান পাশে যে মাথাটা ছিল সেটা কেটে দিবেন এবং সিলেকশন টুলে চলে যাবেন। তাহলে একটা ছুরির মতো একটা শেপ তৈরি হয়েছে তাই না? এখন যদি গাইড আমরা হাইড করে দেখতে চাই, হ্যাঁ একটা শেপ তৈরি হয়েছে। রিফ্লেক্ট হলে ইউজটা ছিল, প্রথম যে অ্যাঙ্কর পয়েন্টটা তৈরি করেছি সেই অ্যাঙ্কর পয়েন্টটা একটা সিম্পলি ক্লিক করব। ঠিক আছে, আগে দেখেন, সিম্পলি ক্লিক করার পরে আমরা কিবোর্ডে কি চাপবো, অল্ট এবং শিফট দুইটাই চাপবো, দুইটা চেপে লাস্ট যে অ্যাঙ্কর পয়েন্টটা করেছি এখানে একটা ক্লিক করব। তাহলে কি হবে, এটা রিফ্লেক্টেড হয়ে গেল। এখন ছুরি নাই, ছুরি কি হয়ে গেছে? আচ্ছা, এখানে যেহেতু দুইটা আছে, দেখেন এই যে আমরা যদি জুম করে এরকম করে জুম করলে কি হচ্ছে, দুইটা মাথা দেখাচ্ছে, যেটা একটা আলাদা এটা একটা আলাদা। তাহলে দুইটাকে জয়েন করতে হলে যে কন্ডিশন হলো, ডিরেক্ট সিলেকশন আমরা চিনি তাই না, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এরকম ড্র্যাগ করে এই দুইটা মাথা, দেখেন আমি যেভাবে ড্র্যাগ করেছি ঠিক এইভাবে আপনারা ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে কি হবে, দুইটা মাথা সিলেক্ট হবে, সিলেক্ট হলে দেখেন দুই দিকে দুইটা দাড়ি বের হয়ে আছে তাই না, দুইটা কন্ট্রোলার বের হয়ে আছে। এখন আপনি যদি এটাকে জয়েন করতে চান, যাবেন হলো অবজেক্ট মেনুতে, অবজেক্ট মেনুতে যাওয়ার পরে পাত পাবেন, পাতের প্রথমেই আছে জয়েন তাই না, এটা কমান্ডটা কি, কন্ট্রোল প্লাস জে। আচ্ছা, শুধু কন্ট্রোল জে দিলে বলবে সমস্যা নাই, কন্ট্রোল জে। আমরা যদি এখানে এটা দিয়ে দেই দেখেন কি হবে, জয়েন হয়ে যাবে। জয়েন হওয়ার আরেকটা সহজ সিম্বল হলো, এখানে একটা রাউন্ড শেপ চলে আসবে, জয়েন করার আগ পর্যন্ত এই রাউন্ড শেপটা থাকবে না। আচ্ছা, আমরা তো এক পাশে জয়েন করলাম, আবার দেখেন নিচেও জয়েন করার জায়গা আছে, কারণ এটা তো খোলা আমরা জানি, যদিও দেখা যাচ্ছে না কিন্তু আমরা জানি। তাহলে কি করবেন, এখানে সিলেক্ট করার সময় খেয়াল করেন পিছনে যারা আছেন, এরকম ড্র্যাগ করে মাউসটা যেরকম আছে না এরকম চারকোনা হয়েছে,
এবং ঠিক মাঝামাঝি জায়গাটায় দুইটা অ্যাঙ্কর পয়েন্ট পড়ে আছে। এই অবস্থায় যদি সিলেক্ট করেন, এটা ব্লু কালার হয়ে গেছে না, ফিল কালার হয়েছে। এখন আবার অবজেক্টে যাবেন, পাতে যাবেন, জয়েনে ক্লিক করবেন, জয়েন হয়ে যাবে। দেখেন আমরা এই শেপটা বানাতে পেরেছি, সবাই জয়েন করতে পারছি, কোনো সমস্যা নাই। এখন যেটা করব আমরা, একদম সেন্টার পয়েন্ট না, এখন দেখেন সেন্টার পয়েন্ট আছে, সেন্টার পয়েন্ট থেকে একটু নিচে নিব, এরকম একটা জায়গায় নিব, কোনো ফিক্সড জায়গা না, একটু নিচে নিব। নেওয়ার পরে আমরা অল চেপে কপি তো আমরা করতে পেরেছি না এর আগে, যখন রোটেট টুল শিখেছি। আচ্ছা, জাস্ট সিম্পলি এরকম একটা রোটেট করবেন যে কোনো অ্যাঙ্গেলে, এটা কোনো নির্দিষ্টতা নাই, তবে কম হলে ভালো হয়, দেখতে সুন্দর লাগবে। এখন যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, তাহলে কোনো জিনিস বা কোনো অবজেক্ট সিলেক্ট করার পরে নির্দিষ্ট ডিগ্রিতে যদি ঘোরাতে চাই কিবোর্ড, আমরা এই বা রোটেট টুল সিলেক্ট করার পরে কিবোর্ডে অল প্রেস করব। অল প্রেস করার সাথে সাথে দেখবেন কার্সরের নিচে তিনটা চারটা দাগ ডট চলে আসছে, তাই না? এই ডটগুলোর মানে হলো যে আপনি এরকম একটা জিনিস তৈরি করতে চাচ্ছেন যেটা একটা অ্যাডভান্স। এখন আপনি যে কোনো ডিগ্রিতে, মনে করেন আমি এইখানে একটা ক্লিক করবো সিঙ্গেল, ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ চলে আসবে, এবং পপ আপে আমি কত ডিগ্রি ঘুরাতে চাই এখানে লিখে দিব। এখন এই লিখার মধ্যে একটা টেকনিক আপনি অ্যাপ্লাই করতে পারেন যাতে ইকুয়াল হয় ডিস্টেন্সগুলো। আপনি আগেটা যদি খেয়াল করেন যে লাস্টেরটা হয়তো ঠিক নেই, কোনো একটা জায়গায় কম বেশি হচ্ছে, হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। এখন আপনি যে এখানে কত ডিগ্রি দিবেন সেটা আপনি জানেন না, জানার জন্য আপনি ক্যালকুলেটর ইউজ করেন। ক্যালকুলেটর কি ইউজ করবেন বলেন তো? 360, 360 কি পুরো বৃত্তটা কি 360 ডিগ্রি। এখন আপনি ডিভাইড করেন কত ডিগ্রি করতে চান, মানে কতটা ভাগ করতে চান। আমরা যদি সহজ হিসাব করি, 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 72 হচ্ছে। তার মানে হলো 72টা করলে খারাপ লাগবে না দেখতে, তাহলে আমরা 5 ডিগ্রি করতে পারি অথবা ভাগ করে নিতে পারি যখন যেটা প্রয়োজন হবে। 5 ডিগ্রি যেহেতু ইকুয়াল হচ্ছে 360 এর, তাহলে আমরা এটা দিয়ে কপি করতে পারি। দেন এখন যদি আমরা কন্ট্রোল ডি দেই, এখন 100% ইকুয়াল হবে, কারণ হলো আমরা মেপে নিয়েছি ডিগ্রিটা, তাই না? 5 ডিগ্রি, 5 ডিগ্রি হলো 360 কে ভাগ করতে পারে। ঠিক এরকম 360 কে ডিভাইড করা যায়, এরকম কন্ডিশন করে নিলে আপনাদের সুবিধা হবে। কি হবে, 100% আপনার মেজারমেন্ট অনুযায়ী করবেন। ইন ফিউচার আমাদের কিছু প্রজেক্ট আসবে যে প্রজেক্টগুলো আপনাদের এরকম ডিগ্রি মেপে করতে হবে, যে আপনি 360 কে ডিভাইড করলেন 60 ডিগ্রি দিয়ে, তাহলে কয়টা পাবেন? 360-এর 60 দিয়ে করলে কয়টা হয়? 6টা হয়, 6টা হবে। তাহলে এই ডিভাইডেশনটা 360 ডিগ্রিকে ডিভাইড করে আপনারা আরো কিছু করতে পারেন। যদি এখনই চান, এখনই একটা প্রজেক্ট করে আমাকে দেখাতে পারেন, সেটা হলো ঘড়ি। ঘড়ি কি হয়, ঘড়ির কাঁটাগুলো কয়টা হয়? এই দুইটা সিলেক্ট করে দেখেন স্ট্রোকের এখানে কিছু ফিচার আছে। কি আছে? স্ট্রোক আমরা মোটা করতে পারি, অলরেডি আমরা জানি, তাই না? মোটা করতে পারি না সবাই? আচ্ছা, এখানে কিছু ইউনিফর্ম আছে, আনফর্চুনেটলি ইউনিফর্মগুলো কোনো কারণে দেখাচ্ছে না, জানি না কেন দেখাচ্ছে না। আপনি একটা সিলেক্ট করেন, এখানে অনেক ধরনের শেপ আছে, হ্যাঁ, এই শেপগুলো তৈরি করা যায়, বিভিন্ন ধরনের মানে স্ট্রোক, কিন্তু বিভিন্ন স্টাইলে সেই জিনিসগুলো আপনি এখান থেকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। হ্যাঁ, আপনার সফটওয়্যার হয়তো ঠিক দেখাচ্ছে, এখানে কোনো কারণে দেখাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, স্ট্রোকের আরও কিছু পয়েন্ট আছে, সেখানে দেখেন এখানে বেসিক আছে, এখানে স্ট্রোকের বিভিন্ন স্টাইল দেওয়া যায়, হ্যাঁ, এটা আমরা একটু পরে দেখব। স্ট্রোকের ডিটেলস কোথায় আছে আমরা এখানে জানি, তাই না? একটা প্লেট দেখিয়েছিলাম সেদিন, মনে আছে? একটা প্লেট আছে স্ট্রোক, তার মানে স্ট্রোকের ফিচার আছে অনেকগুলো। কারো যদি এরকম পুরোটা দেখা না যায়, এখানে যাবেন, এখানে শো অপশনস দেখাবে, তখন আপনি শো অপশনসে ক্লিক করবেন, তাহলে সেই জিনিসগুলো বের হয়ে আসবে। আচ্ছা, এখন আমরা দেখেছি যে স্ট্রোকের মধ্যে দুই ধরনের স্ট্রোক আছে, একটা আছে কর্নার, একটা আছে ওপেন পাথ। হ্যাঁ, ওপেন পাথের যে মাথাগুলো থাকে এগুলোকে ক্যাপ বলা হয়, এই যে পয়েন্টগুলোকে ক্যাপ বলা হয়। এখন এই ক্যাপগুলোর কীরকম ধরন বানানো যায়, তিন ধরনের ক্যাপ হয়, এটা হলো ফ্ল্যাট ক্যাপ বলা হয়, তারপরে একটা আছে রাউন্ড ক্যাপ, ক্যাপটা রাউন্ড হয়ে গেছে, তারপরে এটা আছে হলো প্রজেক্টিং ক্যাপ। এই প্রজেক্টিং ক্যাপটা হলো এখান থেকে যেটুকু দূরত্ব আছে এই পাথ থেকে এখানে স্ট্রোকের যে দূরত্ব আছে সেম দূরত্ব এদিকে তৈরি করে দেবে। তার মানে হলো একটা ফ্ল্যাট ক্যাপ, রাউন্ড ক্যাপ, প্রজেক্ট ক্যাপ, এরকম তিনটা ক্যাপ আছে, আপনি যখন যেটা দরকার সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই।
ঠিক আছে, এটা শুধু কাজ করবে ক্যাপে। আপনি যদি এটা আবার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন স্ট্রোকে এখানে এসে, তখন কিন্তু সে কাজ করবে না, ঝামেলা পাকাবে। সো এটা কাজ করবো হলো কর্নার নিয়ে, আবার কর্নারটাও এখানে কাজ করবে না। কর্নারে কি কি ধরনের কর্নার হয়? তিন ধরনের কর্নার হয়, একটা দেখতেছি আমরা মিটার মিটার কর্নার আছে, মিটার জয়েন্ট বলে এটাকে, তারপরে আছে রাউন্ড, দেখেন কর্নারটা রাউন্ড হয়ে গিয়েছে, তারপরে আছে ফ্ল্যাট, হ্যাঁ এটাকে বেভেল বলা হয়, বেভেল স্টাইল, আর একটা হলো মিটার। তার মানে এখানে তিন ধরনের কর্নার স্টাইল আছে। আবার স্ট্রোকের আবার তিনটা ধরন আছে। স্ট্রোক বলতে এই যে পাত, এটা তো পাত তাই না, পাতের ভিতরে আছে বাহিরে আছে, এখন দুইটা পাশেই আছে কারণ এটা সেন্টার সিলেক্ট করা আছে। এটা হলো ইনসাইড, ভিতর সাইড, পাতটা পাতের ভিতরে স্ট্রোকটা তৈরি হচ্ছে, আপনি যতই মোটা করবেন এটা ইনসাইডেই থাকবে, এটা আউটসাইডে যাবে না। ক্লিয়ার বিষয়টা? তারপরে যেটা আছে সেটা হলো শুধু আউটসাইড, ইনসাইডে যাবে না, এই সবসময় আউটসাইডে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম, একটা হলো ক্যাপ, একটা হলো কর্নার, একটা হলো স্ট্রোক। এখন কিছু কিছু ফিচার আবার যদি স্ট্রোক ডিফল্ট না থাকে, মানে সেন্টার না থাকে, কাজ করবে না। সো অনেক সময় দেখা যাবে আমরা ড্যাশ নিয়ে অথবা ইউনিফর্ম নিয়ে কাজ করছি কিন্তু সেই কাজটা হচ্ছে না। কেন হচ্ছে না? তখন আপনারা খেয়াল করবেন যে অ্যালাইনমেন্টটা কোথায় আছে, অ্যালাইনমেন্ট যদি সেন্টারে না থাকে সেই কাজগুলো হবে না। ডটেড বানাতে চাই, দেখেন এখানে ড্যাশেস লাইন কথা আছে, যদি ড্যাশেস ক্লিক করেন তাহলে চলে আসবে। আমি হয়তো এখানে পাঁচ দিয়েছি, বাকিগুলো জিরো, অথবা রিমুভও করা যায়, এরকম ডটেড হয়ে গেল, চাইলে এটাকেও করতে পারেন, সবগুলো দিয়েই করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন উঠাবেন কেমন করে, এখানে আবার টেক টিক মার্কটা তুলে দিবেন, তাহলে উঠে যাবে, খুব ইজি না কাজটা? তারপরে যেটা আছে অ্যারো হেড, অ্যারো তো বুঝেন, আচ্ছা অ্যারোটা দেখাই তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। এখানে দেখেন অ্যারো হেড, দুই ধরনের অ্যারো হেড আছে, একটা শুরু আর একটা হলো শেষ, দুই ধরনের আছে। আপনি যদি শুরু দেন, শুরু অ্যারো হেড, আবার যদি শেষেরটা দিতে চান এখানে এন্ডিং নিচে যেয়ে দেখেন এন্ডিং অ্যারো হেড আছে, যেটা দেখে বোঝা যায় এটা এন্ডিং। এটার মধ্যে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারেন, এখানে অ্যারো হেড দিয়ে দেন শুরুটা চলে আসবে, এখানে দেন শেষেরটা চলে আসবে। আচ্ছা, তারপরে যে জিনিসগুলো আমরা দেখবো, এখানে দেখেন এই অ্যারোটা আমরা যখন তৈরি করেছি কি হয়েছে, আমার পাতটা শুরু ছিল এখান থেকে, শেষ ছিল এখানে, কিন্তু এই হেডগুলো বা শেষেরটা ইনসাইডে চলে আসছে তাই না? কিন্তু আপনার যদি মনে হয় না আমি যেটুকু পার্ট করেছি সেই স্ট্রোকটা ওই পর্যন্ত থাকবে, এর বাহিরে আমি অ্যাড করতে চাই, তাহলে দেখেন এখানে একটা অপশন আছে যে এক্সটেন্ডেড বলে, আপনি যখন ক্লিক করবেন তাহলে কি হবে, আপনার পার্টটাকে ঠিক রেখে তার বাহিরে এসে দুইটা পয়েন্ট অ্যাড হবে, খুব মেজর কিছু না, সিম্পলি। আচ্ছা, আর একটা জিনিস আছে এখানে, স্কেলিং বলে একটা কথা আছে, আপনি যদি শুরুর পয়েন্টটাকে বড় রাখতে চান, শেষের পয়েন্টটা ছোট করতে চান, তাহলে প্রথমটা 100% রাখেন, শেষেরটা এসে আপনি এখানে 20% করে দেন, দেখা যাচ্ছে না, 50% করে দেন। হ্যাঁ, তার মানে হলো কোনোটা যদি আপনি এরকম চান যে এটা 100% থাকলো, আমার শুরুর দিকেটা হয়তো থাকবে হলো 50%, তার মানে এটা করতে পারেন। ইউনিফর্মটা তো অলরেডি দেখেছেন, এখানে যে বিষয়গুলো আছে একই রকম, যে মাঝখানের দাগটাকে আপনি মোটা চিকন বিভিন্ন স্টাইলে করার জন্য কিছু ফরম্যাটে যাওয়ার জন্য কাজে লাগে। একটা শেপ ড্র করার পরে, আপনি একটা শেপ ড্র করলেন, শেপ ড্র করার পরে আমরা নিচে তিনটা অপশন দেখেছিলাম, মনে আছে না? একটা হলো সলিড কালার আসবে, একটা গ্রেডিয়েন্ট, একটা হলো নান করবে। তাহলে মাঝখানে যে বাটনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন, ফিল কালারটা উপরে রেখে আপনি গ্রেডিয়েন্ট প্লেটটা পাবেন, যে গ্রেডিয়েন্ট প্লেটটা চলে আসছে। গ্রেডিয়েন্ট প্লেটের কোনো মানে ম্যাক্সিমাম অপশন যা আছে এইখানেই, মেজর কোনো অপশন নাই, অল্প কিছু অপশন আছে। তাহলে ফিল কালার যখন আসবে, গ্রেডিয়েন্ট মানে হিম, একের অধিক কালারের একটা মিক্সচার, হ্যাঁ একটার সাথে একটা মিলে যাওয়ার যে বিষয়টা সেটাকে গ্রেডিয়েন্ট বলা হয়। এখন আপনি খেয়াল করে যদি দেখেন যে বাম পাশে যে স্লাইডারটা আছে এগুলোকে স্লাইডার বলা হয়, হ্যাঁ এই জিনিসগুলোকে স্লাইডার বলা হয়। এই স্লাইডারগুলোতে দুই রকম কালার আছে, লেফটের স্লাইডারটাতে হোয়াইট আছে, রাইটের স্লাইডারতে ব্ল্যাক আছে, এখানে কিন্তু তাই আছে তাই না? আপনি স্লাইডার যেটা সিলেক্ট করছেন যদি খেয়াল করেন, এই ছোট্ট পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ না, ব্ল্যাক হচ্ছে, এই পয়েন্টারটা ব্ল্যাক হচ্ছে। আপনি যদি এখানে খেয়াল করেন সাদা আছে, আমি সিলেক্ট করলে দেখেন এটা কালো হয়ে যাচ্ছে, তার মানে হলো এখানে এটা সিলেক্টেড আছে, যেটা সিলেক্টেড থাকবে সেটারই কালার চেঞ্জ হবে। কালার চেঞ্জ করে অনেকগুলো টেকনিক আছে, তার মধ্যে আমরা দুইটা টেকনিক দেখবো। এখন আমার এই ব্ল্যাকটা মানে হলো ডান পাশটা সিলেক্ট আছে, আমি এখানকার কালার চেঞ্জ করতে চাই, এটা সিলেক্টেড থাকা অবস্থায় আপনি কালারে যদি যান
এটা ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, এটাকে আপনি সেম ওয়েকে করতে পারেন। সেম ওয়েকে করার পরে কালার চেঞ্জ করেন, কি কালার দিতে চান। এখন আবার এই স্লাইডারটা, এই স্লাইডারটা কালার চেঞ্জ করবেন, আবার এটাকে আপনি সেম ওয়েকে করে এখানে হয়তো আপনি ডিফারেন্ট কালার দিতে পারেন। তার মানে হলো কালার দেওয়া কোনো কঠিন কাজ না, তাই না? স্লাইডার সিলেক্ট করলেন, দিয়ে দিলেন। আবার আরেকটা অপশন আছে, যদি আপনি এই স্লাইডারটার উপর ডাবল ক্লিক করেন, আপনার এখানে কালার চলে আসবে, সুয়াজ চলে আসবে, দুইটা জিনিসই চলে আসবে। আপনি চাইলে সুয়াজ থেকেও কালার দিতে পারেন, চাইলে কালার থেকে গিয়েও আপনি কালার চেঞ্জ করতে পারেন। এটাও একই অবস্থা, যখন ছাড়বেন তখন কোথায় ছাড়বেন না, মনে করেন এটা যাওয়ার জন্য কি করবেন, এই এরিয়াটাই ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে, পপ আপটা চলে যাবে, তাহলে আপনি কালার চেঞ্জ করতে পারছেন। আচ্ছা, যদি আমি স্লাইডার অ্যাড করতে চাই, আমার মনে হলো দুইটার পরে আমার এখানে আরেকটা কালার দরকার, ডিফারেন্ট কালার দরকার, তাহলে কি করবেন, এখানে যে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন একটা স্লাইডার তৈরি হয়েছে। এই ক্লিকটা এটার উপরে হবে না, একদম দূরেও হবে না, এটা ঠিক কাছাকাছি জায়গায় হবে। এখন এখানে যদি কালারটা চেঞ্জ করতে চান, দেখেন স্লাইডারটা সিলেক্ট আছে, এখন যদি আমি এটাকে হোয়াইট করতে চাই তাহলে হোয়াইট হয়ে যাবে, অথবা ডিফারেন্ট কালার করতে চাই আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। এটা লোকেশন, মানে এটা কোন পজিশনে আছে, টোটালটা জিনিসটা 100, তার কোন পর্যায়ে আমরা রাখতে চাই, তাহলে এখানে আমি 50% যদি চাই 50% লিখে দিতে পারি। যদি এটাকে আমরা 70% চাই 70% নিয়ে যেতে পারি, যদি আমরা চাই এটা 90% 90% চলে যাবে। তার মানে লোকেশনটা আপনি চেঞ্জ করতে পারবেন, কোথায় আছে এটাকে ধরে চেঞ্জ করতে পারবেন, অথবা এটা ধরে আপনি চেঞ্জ করতে পারেন, কন্ট্রোলিং করতে পারেন। এখানে স্লাইডার অ্যাড করা যাবে আনলিমিটেড, কোনো লিমিট নেই, আপনি যত ইচ্ছা যত জায়গা আছে পুরো জায়গাটা আপনি অ্যাড করতে পারেন, বিভিন্ন কালার দিতে পারেন, ঠিক আছে। এখন কালার, এই স্লাইডার অ্যাড করার পরে মনে হলো রিমুভ করার প্রয়োজন, রিমুভ করবেন কেমন করে? রিমুভ করার জন্য দুইটা অপশন আছে, একটা হলো যেটা সিলেক্ট আছে দেখেন ব্ল্যাক দেখা যাচ্ছে, এটা সিলেক্ট অবস্থায় আপনি যদি এখানে এই যেটা ডিলিট বাটনে ক্লিক করেন, ডিলিট হয়ে যাচ্ছে। এখন এটা আসলে একটু কমপ্লিকেটেড, ধরবেন ডিলিট করবেন খুব ঝামেলাকর, এর থেকে সহজ হলো কি জানেন, ধরে একটু নিচে এনে ছেড়ে দেব, ধরে নিচে এনে ছেড়ে দেব, এটা সহজ না? জি স্যার। তাহলে কি এত কষ্ট করে, ধরলে ডিলিট হয়ে গেল, তাহলে আমরা স্লাইডার অ্যাড করা স্লাইডার ডিলিট করা দুইটাই পেরেছি, খুব কোনো কঠিন কাজ না। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো রোটেট করা। আচ্ছা, তারপরে যেটা আছে রোটেট করা, এখানে দেখেন এই যে অ্যাঙ্গেলটা আছে যে ডিগ্রিতে, সে এখন কি বলে গ্রেডিয়েন্টটা হয়ে আছে, এই ডিগ্রিটা আপনি ঘুরাতে পারেন চাইলে, দেখেন এখানে ডিগ্রি সাইন আছে, আপনি এখানে যদি 45 ডিগ্রি লিখেন দেখেন 45 হয়ে গেছে। কালারটার কারণে আপনি হয়তো অত ভালো দেখতে পাচ্ছেন না, আমি কালারটা চেঞ্জ করে দিই যাতে ক্লিয়ার বোঝা যায়। এখানে আপনি দেখলেন 90 ডিগ্রি, দেখেন 90 ডিগ্রি ঘুরে গেছে, এখানে লিখলেন 105 ডিগ্রি, 105 ডিগ্রি ঘুরে গেছে, তার মানে হলো ডিগ্রিটা আপনি ঘুরাতে পারেন। এই ডিগ্রিটা ঘোরানোর জন্য আরেকটা সহজ উপায় আছে, আরেকটা সহজ উপায় হলো এখানে দেখেন একটা টুল আছে, এই টুলটার নাম হলো গ্রেডিয়েন্ট টুল। এই গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে এরকম টান দিলে যেদিকে ইচ্ছা সেদিকে আপনি ঘুরাতে পারবেন, লম্বা টান দিলে লম্বা গ্রেডিয়েন্ট হবে, শর্ট টান দিলে শর্ট হবে, হ্যাঁ এরকম টান দিতে পারেন, যে যেদিকে ইচ্ছা সেদিকে আপনি টানতে পারেন। তাহলে রোটেটটা করতে আমরা পারবো, আমার মনে হয় এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ইটস কল কি বলে এটাকে, লিনিয়ার গ্রেডিয়েন্ট বলে। লিনিয়ার গ্রেডিয়েন্টের সুবিধা হলো আপনি কালারটা যে আছে, মনে করেন বাম পাশে রেড আছে, ডান পাশে ইয়েলো আছে, আমি এখানে চেঞ্জ না করেও ডিফারেন্ট ওয়েতে এটা চেঞ্জ করতে পারি, সেটা হলো এখানে রিভার্স গ্রেডিয়েন্ট একটা কন্ডিশন আছে, রিভার্স গ্রেডিয়েন্টে যদি ক্লিক করেন তাহলে কি হবে দেখেন, চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা রিভার্স যতবার দিবেন সে চলতেই থাকবে, এবার 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 উপাস করতেই থাকবে। এছাড়া আরেকটা গ্রেডিয়েন্ট আছে, ওটাকে বলা হয় রেডিয়াল গ্রেডিয়েন্ট, এখানে দেখেন রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে, হ্যাঁ রেডিয়াল গ্রেডিয়েন্টে আপনি একই কাজ করতে পারেন, এখানে এই যে কালারের পজিশনটা চেঞ্জ করতে পারেন, হ্যাঁ ইনসাইড আউটসাইড দুইটাই করতে পারেন, ট্রাই করে দেখবেন একটু পাচ্ছি না। স্ট্রোক কালারে কালার দিলে হবে না, ফিল কালারে কালার দিতে হবে, শেপ টানছেন, শেপ টানতে হবে না,
শেপ ড্র করতে হবে। কালার প্লেট কিভাবে আনবে তো প্রথম ক্লাস আমরা শিখেছি, আজকে 3 নম্বর ক্লাসে কালার প্লেট আনতে শিখলে তো বিপদ না। মাথা ঘুরতেছে, ফেলে দেন না মাথাটা দেয়। আচ্ছা, বাকি যে দুইটা বিষয় আছে সেটা হলো আমরা যদি রেডিয়াল গ্রেডিয়েন্ট বানাই, রেডিয়াল গ্রেডিয়েন্টের একটা সমস্যা, সমস্যাটা হলো আমি রেডিয়ালটাকে এই এই টুলটা দিয়ে ছোট করতে পারি রেডিয়ালটা, তাই না, বড়ও করতে পারি, কিন্তু যদি আমি চাই রেডিয়ালটাকে একটু চেপটা করতে, এটা কোনো অপশন কিন্তু নাই। একটা অপশন ওরা নতুন অ্যাড করেছে যে এখানে, এখানে যদি আমরা পার্সেন্টেজ কমিয়ে দিই, ধরেন 10% করলাম, চিকন করে দিতে পারছি, আর যদি বাড়াইতে চাই আমরা এখান থেকে বাড়াতেও পারবো। এই অপশনটা নতুন অ্যাড করেছে, আগে ছিল না, ঠিক আছে। তাহলে রেডিয়ালে আমরা এই কাজটা করতে পারবো, এখান থেকে ডিগ্রি আমরা 0 করে দেই। আরেকটা কাজ আমরা দেখব, এখন এটা ফিল কালারে আছে তাই না, গ্রেডিয়েন্ট আছে ফিল কালারে, এটা যদি আমরা স্ট্রোক কালারে নিতে চাই তাহলে কি করবো জানেন, এখানে ছোট্ট একটা কনভার্টার পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, কনভার্টারে যদি ক্লিক করেন এটা চলে যাবে হলো স্ট্রোকে, ফিল কালার এখন নান আছে। স্ট্রোকটা যদি আমরা একটু মোটা করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। এখন স্ট্রোকে যাওয়ার পরে, স্ট্রোকে যখন যাবো, স্ট্রোকটা যখন অ্যাক্টিভ থাকবে, এখানে রেডিয়াল না রেখে আমরা লিনিয়ার নিব। লিনিয়ার নেওয়ার পরে দেখেন কালারটা কীরকম আসলো, একই রকম আসছে, ফিল কালার যেরকম ছিল স্ট্রোক এরকম আছে, কিন্তু নতুন একটা জিনিস অ্যাক্টিভেট হয়েছে যেটা তখন ছিল না, সেটা হলো যে স্ট্রোকটা, এই স্ট্রোকটা অ্যাক্টিভেট ছিল না যখন, কারণ এটা কাজটা স্ট্রোকের, এখন সে অ্যাক্টিভেট হবে, এতক্ষণ ফিল কালারে ছিল, ফিল কালার এটা অ্যাক্টিভেট হওয়ার কোনো লজিকই নাই। এখন যে কাজটা হবে, আপনি এখানে এসে 3টা স্টাইল পাবেন, আপনি যদি সেকেন্ডটা দেন দেখেন কি হচ্ছে, যে এক জায়গা থেকে সে শুরু হচ্ছে এবং মাঝখানে এসে মিলে যাচ্ছে। থার্ড যেটা আছে সেটা হলো ফ্রেম বানানো, ছবির ফ্রেম দেখেছেন আপনারা, দেখেন ছবির ফ্রেমের মতো, যদি কালার প্রবলেম হয় এটা চেঞ্জ করে নেন, ইটস লাইক ছবির ফ্রেম।